গাজা উপত্যকায় প্রতিদিনই বেড়ে চলেছে ইসরায়েলি আগ্রাসন। বুধবার খান ইউনিসে দিনভর বিমান হামলায় ৪০ ফিলিস্তিনি প্রাণ ছড়ে। গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক স্থলাভিযান ও বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। সাবরা এলাকায় বর্বর হামলায় নারী, শিশুসহ অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়। গুরুতর আহত হন আরও অনেকে। খান ইউনিসেও চালানো হয় ভয়াবহ হামলা। শরণার্থীদের তাঁবু ও বেসামরিকদের বাড়িঘরকে টার্গেট বানানো হয়। মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে ফিলিস্তিন ভূখণ্ড থেকে রকেট ছোঁড়া হয়। পাল্টা জবাবে উপত্যকার মধ্য দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় নেতানিয়াহু প্রশাসন। বিগত ১০ মাসে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে।